এই ও সুপ্রভাত বন্ধুগণ, আমি গগমরা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফাইনালি কোক স্টুডিও বাংলা সিজন টু নতুন গান রিলিজ করেছে। গানের নাম হচ্ছে দিলারাম, তাই তো? গানটি লিখেছেন হচ্ছে বাংলাদেশের মহান কবি আসন রাজা, ঠিক আছে? বাট এই ভার্সনে যে মানে সুর দিয়েছেন হামিদা বানু, ঠিক আছে? আমি কি কখনো ওনার গান শুনেছি? আমার তো মনে হয় না, ঠিক আছে? কারণ এখানে অর্ণব অ্যান্ড হামিদা বানু গানটাকে রিক্রিয়েট করেছে, রিজেনারেট করেছে অন্য একটা ভার্সনের সাথে, যেটা অর্ণবেদি লেখা গানটা, ঠিক আছে? তো দুটো মিক্সড আপ করে গানটা তৈরি করে দিলাম। আর বাংলাদেশ আপাতত এখন চর্চায় রয়েছে দুটো জিনিস। ফার্স্ট অফ অল এশিয়া কাপ, ঠিক আছে? গতকালকের ম্যাচ, আমি সত্যি কথা, গতকালকের ম্যাচ আমি প্রচণ্ড এক্সপেক্ট করেছিলাম যে বাংলাদেশ জিতুক, কারণ একটা হাড্ডাহাড্ডি লড়াই হতো, ঠিক আছে? সব দেশ যদি একটা দুটো হার, একটা দুটো হার, খুব নর্মাল ব্যালেন্সে থাকতো। কিন্তু কালকে জানি না কি কপাল খারাপ না কি খারাপ, ঠিক আছে, আমার এতটা খারাপ লেগেছে। হোপফুলি দেখি ভারতের সাথে কী করে, ঠিক আছে? আর আজকে আমাদের তো খেলা, আমাদের তো বিরাট অবস্থা খারাপ, ঠিক আছে? কিন্তু আশা করি হেরে যাব না, জিতে যাব, ঠিক আছে? মাথায় কিছু আসছে না আমার, ঠিক আছে? আর ফান ফ্যাক্ট, আর সেকেন্ড যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে জওয়ান। জওয়ান মুভিটা বাংলাদেশে প্রচণ্ড ভালো রেসপন্স পাচ্ছে, আর আমি একটা গানও রিয়াক্ট করিনি জওয়ানের, আমি শুনিওনি একটা গানও, আর মুভিটাও দেখিনি, কারণ আমার অতটা মানে সেরকম ই লাগে না, ঠিক আছে, শাহরুখ খানের মুভি। বাট আমি এক্সপেক্ট করবো যে দেখবো, অবশ্যই সময় পেলে আমিও দেখবো। কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসা পাওয়া যাচ্ছে বাংলাদেশ, কিন্তু আমি আর জানতাম না যে এই বাংলাদেশে আমাদের হিন্দি সিনেমা ব্যান ছিল, আমি জানতাম না অ্যাকচুয়ালি। আমি প্রচুর বকে নিচ্ছি, আমি ভিডিও সংক্রান্ত ওটা পরে বলবো, তো ভিডিওটা শুনি তাহলে, মানে দেখি তাহলে। দিলারাম বাই হামিদা বানু অ্যান্ড অর্ণব ফ্রম কোক স্টুডিও বাংলা সিজন টু। লেটস গো গাইস, চলো। কোক স্টুডিও বাংলা সিজন টু। একে বলে তোমার ফোনো এফেক্ট, ঠিক আছে? তোমার ভোকাল রেঞ্জ যখন তোমার উপরেও না নিচেও না, মিড রেঞ্জ যখন ভাসে তখন তোমার ফোনো এফেক্ট হয়। ফোনে যেমন আওয়াজ হয় বা তুমি রেডিও জগতে যেমন আওয়াজ হবে, সেরকম টাইপের পুরো ভোকালটা, ঠিক আছে, টিউনিং করা হয়েছে। দারুণ 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 মনে হচ্ছে সকালবেলা সেই তোমার ওই হয় না, তোমার কী বলবো, আরে কী বলো ওটাকে, নর্মাল এরকম মানে মাইকে মাইকিং করে না, মাইকিং করে এরকম মাইকিংয়ের আওয়াজটা আসছে, ঠিক আছে? খুবই ভোকাল ইউনিক। দিস ইজ দ্য বিউটি অফ কোক স্টুডিও বাগান, দিস ইজ দ্য অনলি বিউটি, ঠিক আছে? কোনো আনএক্সপেক্টেড ইনস্ট্রুমেন্টাল তোমার সামনে আর তুমি যাও না কোনো, পুরো 40 মানে 30 সেকেন্ড নর্মালি বাজলো, নর্মাল ইন্ট্রোটা গাওয়া হলো, ঠিক আছে? সরি হামিদা বানু ম্যাডামের ওনার লাইনটা উনি যখন শুরু করলেন, কোনো এক্সপেকটেশান নেই যে এইভাবে তোমার শুরু হবে, ঠিক আছে? দারুণ 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 দারুণ, মানে মনটা পুরো স্বচ্ছ হয়ে গেল, পুরো পবিত্র হয়ে গেল পুরো। চুমু বন্ধু, চুমু চুমু চুমু, দর দিলারাম, দর দিলারাম, আঞ্জা খৈরা দর, দর দিলারাম, দর দিলারাম, আঞ্জা খৈরা দর, সোনা জানে বেড়ে দিল করিয়া দর, সোনা জানে বেড়ে দিল করিয়া দর, দর দিলারাম, দর দিলারাম, দর দিলারাম দর, হাসন রাজারে বান্দা রাইকো দিলারাম তোর গরো, দর দিলারাম, দর দিলারাম, দর দিলারাম দর,
হাসন রাজারে বাইন্দা রাইকো দিলারাম তোর গরুর হাসন রাজারে বাইন্দা রাইকো দিলারাম তোর গরুর সব সাপেসিং বিট আমায় ভেঙে গুরো টুকরো টুকরো করো তবু ধুলো সাথে মিশে যাওয়া মালা এটা অল্প ব্যাপার গানের সাথে মেঘের রাতে হাতে উড়ে যাওয়ার আগে কাটো ডানা হাসুন রাজা হওয়ার মানুষ উঠিয়া দিল দোন হাসুন রাজা Yo, man!
দিস ওয়ান ইজ প্রিটি এপিক। ওয়াও, অনেকদিন পরে আমাদের অর্ণব ভাইয়ের সোলো শুনতে পেলাম। মানে চিত্রদের পরে আজকে অনেকটা 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 গান গেয়েছেন উনি। উনি বিরাট সিঙ্গার, বিরাট বিরাট। মেনলি যখন উনি মানে ব্যাক ভোকালিস্ট কোরাস করেন, যারা ব্যাক কোরাস থাকে তারা তাদের সাথে যখন গানটা গায় না, মানে এত সুন্দর পুরো সুর তখন বইছে, উচ নিচ করে স্কেল কিন্তু জায়গা মতো, ঠিক আছে, গানের ফ্লো যেভাবে চলছিল সেমভাবে তো বলুন ফিউশন তৈরি করতো উস্তাদ, ঠিক আছে। উফ, আর দুজনের ভোকাল, কারণ বেসিক্যালি আমি দেখতে দেখতে পেরেছি, ঠিক আছে, আগের যে এই গানটা কেন ছিল, আর রিসেন্ট বেরোতো না গানটা কুকসুটো বাংলা, দেওড়া, দেওড়া না তো, চল বাদ দাও, ভুলে গেছি, আমি ভুলে গেছি, টোটালি আউট অফ মাইন্ড, আমার কোথাও মাথায় আসছে না আমার, ঠিক আছে। বাট এই গানটা খুবই সুন্দর, খুবই সুন্দর লেগেছে আমার, ঠিক আছে। তো তোমরা প্লিজ গানটা শোনো, বাংলা গানের এইটাই মর্যাদা, এটাই সৌন্দর্য যে আমরা এটা নিয়ে গর্ব করি অলওয়েজ, যে এই ভাষাটা না আমরা বুঝি, কেউ বুঝুক না বুঝুক আমরা বুঝি, আর আমরা এই মর্ম দিতে জানি একমাত্র। দারুণ গাছ কক্সুডা বাংলা দাদা। এই ছিল আজকের মতো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। টাটা গাইস, সি ইউ, টেক কেয়ার, ভালো থাকবে।